Wait, আমি একটু ট্রাই করে দেখতে চাই। No, 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 no. Hello guys, this is a Shoyaeb official and welcome to my another video. আজকের ভিডিওতে আমরা কোনো ভাবির পিছন মারবো না। মানে কোনো ভাবির পিছন মারার ভিডিও দেখবো না। আজকের ভিডিওতে আমরা কোনো খালামুনির পাহাড় পর্বত দেখাবো না। ওকে, আজ আমরা কিছু অসুস্থ টিকটক অ্যাপের কিছু অসুস্থ প্রাণীদের ট্যালেন্ট দেখব। আর দেখব কিছু সেলে সেজে থাকা মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট ডট 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 বুঝে নেবেন। যা দেখে আপনার চিড়িয়াখানার কথা পড়বে মনে, যা দেখে আপনার শরীর ভরে যাবে কামরসে, যা দেখে আপনার পুরুষাঙ্গ আপনি কেটে নদীতে ভাসিয়ে দিতেও পারেন। ভিডিওটি সাবধানে দেখবেন। একটু জ্যান্ত চিড়িয়াখানা, এর উপর প্রত্যেকটা চিড়িয়াখানার বদমাইশ পশু পাখি, বানর, কুত্তা বিলাই, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া এবং বান্দরের বাচ্চা বান্দরও ভর করেছে। চিড়িয়াখানার লোকরা কোথায়, একে ধরে নিয়ে যায় না কেন? প্রথমেই বলেছিলাম এই সেলে সেজে থাকা মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট ডট ডট ডট। বাই দ্য ওয়ে, এর কি পুরুষত্ব জাগে না নারীত্ব জাগে? আই এম কনফিউজড। আরও একটা কনফিউজড, এর কি পুরুষের সেই অঙ্গটা আছে নাকি সে মেয়েদের সব অঙ্গ প্রত্যঙ্গ এ আগে থেকে বেছে নিয়েছে? সেটা বড় কথা নয়, সে কি পড়েছে তার শরীরের দিকে একটু যদি তাকাই, সে মেয়েদের টপ পরেছে। আর যদি সেই টপের নিচে থাকা আরেকটি কাপড়ের দিকে আমরা তাকাই, সেটার নাম কি? তার আগে আমরা দেখব সে যে পা ফাঁক করলো, সেই পায়ে চিপা চাপায় কি যেন একটা দেখা গেল, আমি নাম বলবো না, আপনারা নিজেরাই দেখে নেন। সে কি আসলেই ছেলে নাকি তার অন্য অঙ্গ প্রত্যঙ্গ আছে? এরা সব পুরুষ অঙ্গ কেটে নদীতে দিয়েছে ভেসে, মেয়েদের গুলো নিয়েছে বেছে। এ তো সানি লিওনের বউ, আসল ভাতার। সানি লিওন তোমাকে দেখে নিয়ে যাবে আর নিয়ে পরেরটা ইতিহাস। ওই তুমি পিছন পাতো, তোমাকে লাগাবো আমি আরো, কারণ তুমি পড়েছো শাড়ি, তার ওপরেরটা কি একটু জানতে পারি? তওবা তওবা, আমি এত খারাপ না, নাম বলবো না। নাম বললে চাকরি থাকবে না। একটা লেসবিয়ান আপু কমেন্ট করেছে, ভাইয়া আপনার কি টুটু আছে কি? আপনি কি জানেন না একটা মেয়ে টুটু থাকে কি না? টুটু 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 টুটু। বাই দ্য ওয়ে, এই টুটুটা আবার কি? তার মানে তুমি স্বীকার করেছো তুমি মেয়ে, তোমার টুটু আছে? হোয়াট হোয়াট ম্যান হোয়াট? তাহলে তোমারটা একটু দেখাও তো, পরীক্ষা করতে হবে তো, তুমি ছেলে না মেয়ে? ওয়েট ওয়েট ওয়েট, এটা উচ উচ আমি পারছি না, এটা তুমি করো না, না হলে কামরসে ভরে যাবে ধন সম্পদ, তখন কিন্তু বাথরুমে যেয়ে হাত মারা ছাড়া কোনো কিছু করার থাকবে না। পৃথিবীতে আপনারা বিভিন্ন রঙের, বিভিন্ন সাজের, বিভিন্ন কালারের অনেক পোশাক দেখেছেন, কিন্তু এটা কোন পোশাক? ইয়েস, এটা সে আদিকালের জঙ্গলে যারা বসবাস করতেন তাদের পোশাক। বাই দ্য ওয়ে, এখন তো 2021 এবং 22 সাল, ছেলে আপামনি আপনি লজ্জা নিবারণের জন্য নিচে ঢেকেছেন পাতা দিয়ে, ওপরেও এই দুটোতে আপনি আবার পাতা লাগিয়েছেন, না ভালোই মানিয়েছে, কিন্তু আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। ওকে, এগুলো দেখে আপনাদের কি মনে হলো, টিকটকের প্রাণীরা এমন কিছু নাই করতে পারে না? টিকটকের প্রাণীদের ট্যালেন্ট অসাধারণ ট্যালেন্ট, যে ট্যালেন্ট কোনো বিজ্ঞানীর ভিতরেও ছিল না। এটা দেখে আমার একটা গান মনে পড়ছে, ছাপনির এবং ডিয়া জাপার সেই গানটি, তুমি গাছের পাতা দিয়ে আমার করো গহনা, তুমি গাছের পাতা দিয়ে করো আমার গহনা। না, এ তো গহনা না, এ তো
নিজের বা থুকু, এ তো নিজের বা, আরে থুকু, এ তো নিজের এই ওপরেরটা, এবং লজ্জা নিবারণের জন্য নিচেরটা গাছের পাতা ব্যবহার করেছে। আহ, এসব প্রাণী থাকলে বাংলাদেশের কোনো চিড়িয়াখানায় আর কোনো মানুষ যে আর হতাশ হবে না, এক ভরা প্রশান্তি মন নিয়ে তারপর ফিরে আসবে নিচেরটাতে কামরস নিয়ে আর বাথরুমে ফেলতে ফেলতে আসবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো, কীভাবে লাগলো, কোথায় লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন। অ্যান্ড নেক্সট ভিডিও আসছে।